নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি সরকারিভাবে বের হওয়া একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ বন্ধুরা, এখানে মিউনিসিপ্যালিটিতে কর্মী এখানে নিয়োগ করা হবে। এখানে রাজ্যের 23টি জেলা যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে না, সম্পূর্ণ তোমরা বিনামূল্যে এখানে তোমরা আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, তোমাদের এখানে জানিয়ে দিই, এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের বাছাই করে এখানে নিয়োগ করা হবে। এবং সাথে বন্ধুরা, এখানে ইন্টারভিউর যে ডেট, সেই ডেটও কিন্তু এখানে ডিক্লেয়ার হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, যেই ডেটে এখানে ইন্টারভিউ হবে, তোমাদের সেই ডেটে উপস্থিত থেকে, সশরীরে উপস্থিত থেকে, তোমাদের যা ডকুমেন্টস, জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে। তো এই নিয়োগের যাবতীয় তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহ চাকরি প্রার্থী তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এই প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই কিন্তু তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের যা ডিটেলস, সেই ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে যে সমস্ত ডিটেলস বন্ধুরা তোমাদের ফিল করতে হবে, নেম ইন ফুল ব্লক লেটার, অর্থাৎ ক্যান্ডিডেটসের ফুল নেম এখানে ব্লক লেটারে মেনশন করতে হবে, সাথে গার্জিয়ানের নেম, সাথে ডেট অফ বার্থ, তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে এজ অ্যাজ অন 1/1/2024 হিসাবে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ বয়স কত চলছে, সাথে আর ইউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে আর না হলে নো করে দেবে। এরই সাথে বন্ধুরা, কাস্ট, অর্থাৎ তোমাদের এখানে এসসি এসটি অথবা ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা, তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড সহকারে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস যা ডিটেলস সেটা তোমাদের ফিল করতে হবে। এরপর বন্ধুরা, তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তোমরা এখানে সেম মেনশন করে দেবে, সাথে এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। এরপর বন্ধুরা, ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া রাইট ইয়েস অর নো, অর্থাৎ বন্ধুরা তোমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এখানে ইয়েস করে দিতে হবে, ঠিক আছে। সাথে বন্ধুরা, এখানে ওয়েদার ন্যাচারাল সিটিজেন্স অফ ইন্ডিয়ানস অর সিটিজেন্স বাই দ্য রেজিস্ট্রেশন যা রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের নেম অফ এক্সামিনেশন, মাধ্যমিক এবং এইচএস এর যা ডিটেলস সেটা তোমরা মেনশন করবে, সাথে বোর্ড অর ইউনিভার্সিটির নেম, ফুল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন অর গ্রেড, ইয়ার অফ পাসিং, এখানে এডুকেশনের যা ডিটেলস বন্ধুরা চেয়েছে সেই ডিটেলসগুলো তোমরা একে একে এখানে ফিল করে দেবে। এরপর বন্ধুরা, এখানে তোমাদের প্রফেশনাল অর আদার্স কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা, এখানে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি একবার পড়ে নেওয়ার জন্য। এরপর বন্ধুরা, ডেট এবং প্লেস তোমরা মেনশন করে দেবে, সাথে ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার তোমরা এখানে করে দেবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু বন্ধুরা তোমাদের প্রত্যেকে এখানে আবেদন করার জন্য, অর্থাৎ পৌরসভাতে যে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য নিচের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ নোটিফিকেশন, সাথে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এখানে তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে বন্ধুরা, তোমাদের এখানে এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে, সাথে সার্টিফিকেট অফ MBBS অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন তোমাদের এখানে থাকতে হবে, সাথে সার্টিফিকেট অফ মাধ্যমিক অর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, সাথে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা এখানে পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড তোমরা এখানে দিতে পারবে, সাথে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে তোমরা এখানে পাসপোর্ট অথবা ভোটার কার্ড দিতে পারবে, সাথে বন্ধুরা, দ্য ডিসিশনস অফ কমপ্লিট অথরিটি রিগার্ডিং দ্য এনগেজমেন্ট উইল বি ফাইনাল, অর্থাৎ বন্ধুরা এখানে অথরিটি ডিসিশনই কিন্তু এখানে ফাইনাল হিসাবে নেওয়া হবে। এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, এখানে মেডিকেল অফিসার পার্ট টাইম পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে, এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে বন্ধুরা 24,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা MBBS ফ্রম MCI রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ,
করা থাকতে হবে, সাথে রেজিস্টার ইন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং থেকে তোমাদের রেজিস্টার করা থাকতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে বন্ধুরা আপ টু 66 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2024 হিসেবে বন্ধুরা তোমাদের এখানে ক্যালকুলেশন করা হবে। এখানে ইন্টারভিউ ডেট বন্ধুরা 11 সেপ্টেম্বর দুপুর 2টার সময় কিন্তু এখানে ইন্টারভিউ হতে চলেছে। ইন্টারভিউর ভ্যানু বন্ধুরা এখানে তোমাদের প্রণব মুখার্জি সাভাগ্রিয়া কনফারেন্স রুমে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটটিও দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ইন্টারভিউর দিন তোমাদের এই অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেটা নিয়ে তোমাদের এখানে ইন্টারভিউর দিন তোমাদের সশরীরে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে। তো নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে, হাওড়া আরবান হেলথ সোসাইটির থেকে, ঠিক আছে। এখানে নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগের মেমো নাম্বার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, সাথে বন্ধুরা এখানে 31/8/2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে। তো আগ্রহী চাকরি প্রার্থীদের চাকরি করার জন্য একটি নতুন নোটিফিকেশন বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের এখানে চাকরিতে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে আবেদন করব তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে যে নির্দিষ্ট ডেটে ইন্টারভিউ নেওয়া হবে সেই ডেটে সশরীরে উপস্থিত থেকে সাথে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি নিয়ে তোমরা এখানে ইন্টারভিউ ফেস করবে, ঠিক আছে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।